সত্যি কথা বলতে আপনারা সবাই জ্ঞানী গুণী সুধী শিক্ষিত মানুষ দেখবেন আদেশ নিষেধ বাস্তবায়ন হয় কিন্তু সিয়ারের উপরে নির্ভর করে। কিসের উপর নির্ভর করে? সিয়ারের উপরে ভিত্তি করে কিন্তু আদেশ নিষেধ বাস্তবায়ন হয়। সিয়ার যদি বড় হয় আদেশ কার্যকারী হয়, নিষেধ কার্যকারী হয়। আর সিয়ার যদি বড় না হয় যতই আদেশ করো না কেন কাম হয় না। আমার নবী, আমার নবী 40 নবুয়াতি পাইল, 40 থেকে 53 পর্যন্ত অর্থাৎ নবুয়াতি 13 বছর মক্কার জিন্দেগিতে 88 সূরা দিয়ে আমার নবী মক্কার সুদ ভূত জেনা ব্যবিচার বিভিন্ন আকাম কুকাম অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন বন্ধ করার চেষ্টা করেছিল, পারে নাই। নবীর মতো সুন্দর কথা তো কারো ছিল না, নবীর মতো সুন্দর উপস্থাপনা তো কারো ছিল না, নবীর মতো সাহিত্যিক ভাষা তো কারো ছিল না, নবীর মতো সুন্দর চেহারা তো কারো ছিল না। তাই 13 বছর 88 সূরা দিয়ে মক্কায় সুদ জেনাবে বিচার হত্যা রাহাজানি বন্ধ করার চেষ্টা করেছিল, পারে নাই। কারণ কি? আল্লাহ 13 বছরে আমার নবীকে এখনো পর্যন্ত সেই চেয়ার তাতে বসায় নাই। এজন্য উনি চেষ্টা করে মক্কার সুদ ঘুর জেনাবে বিচার অত্যাচার খুন রাহাজানি বন্ধ করতে তাহলে আজকের মাহফিল থেকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আদেশ এবং নিষেধ বাস্তবায়ন হয় চেয়ারের উপরে নির্ভর করে। আমি আবারও বলছি, বাংলাদেশে যারা তাবলিগ জামাত করে এরা যদি মনে করে যে এই সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলে আমরা এই দেশটাকে পরিবর্তন করব, সম্ভব নয়। বাংলাদেশে যদি চর্মনায়ালারা মনে করে এদেশে সুন্দর সুন্দর পীর মুরিদি বয়ান করে দেশটাকে পরিবর্তন করব, সুদগুর জেনারে বিচার সম্ভব নয়। বাংলাদেশে আমার মতো বক্তা হাজার নয় লক্ষ কোটি বক্তা লক্ষ কোটি তাফসীর মাহফিলে যদি ওয়াজ করে মনে করে সমাজ থেকে সুদ বন্ধ হবে ঘুষ বন্ধ হবে, সম্ভব নয়। বাংলাদেশের 3.5 লক্ষ মসজিদের ইমাম যদি মনে করে 3.5 লক্ষ মসজিদের মেম্বার থেকে ওয়াজ করে সুদ বন্ধ করবে ঘুষ বন্ধ করবে, সম্ভব নয়। কারণ আমার নবী 13 বছর 88 সূরা দিয়ে মক্কা সুদ ঘুষ জেনাবে বিচার বন্ধ করতে চেষ্টা করেছিল, অক্লান্ত পরিশ্রম করে, পারে নাই। আমার নবীর মতো সুন্দর চেহারা কারো ছিল না, আমার নবীর মতো সুন্দর কণ্ঠ কারো ছিল না, নবীর মতো বক্তা যদি 13 বছর 88 সূরা দিয়ে যদি মক্কার সুদ ঘুষ জেনাবে বিচার বন্ধ করতে না পারে, আল্লাহ কসম, সুদ ঘুষ জেনাবে বিচার বাংলাদেশের তাবলীগ চর্মনায় অন্যান্য পীর মুরিদি কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও পরিবর্তন হবে না, যতক্ষণ ওই চেয়ার পরিবর্তন করে আল্লাহ আইন কায়েম করে না যাবে। কিন্তু ওই সিয়ার মাননীয় প্রধানমন্ত্রী সহনেত্রী শেখ হাসিনা ওই সিয়ারে বসে যদি একবার বলে আগামীকাল থেকে সুদ খাওয়া বন্ধ, বাংলাদেশের একটা ব্যাংকের বাপের ক্ষমতা নেই তারা কাল থেকে সুদের বকেয়া কালেকশন করবে। তাহলে বোঝা গেল সিয়ার, সিয়ার যদি বড় হয় আদেশ নিষেধ বাস্তবায়ন হয়। অবশ্য আমাদের দেশের লোক এটা বুঝে না, আমাদের দেশের লোক সিয়ারের পায়ায় মালিশ করে, কথা বল নাকি? আমাদের দেশের লোক সিয়ারের পায়ায় মালিশ করে, সিয়ারটাতে ভালো লোক এবং আল্লাহর আইন কায়েমের চেষ্টা করে না। প্রমাণ নেবেন আপনারা, ওই যে মুরাদ কাকু, মুরাদ কাকু যখন মসজিদের মেম্বারের সিয়ারে বসে ওয়াজ করছিল, আপনারা এই ছবিটা বা ভিডিও ক্লিপটা একটু লক্ষ্য করবেন, ওনার পায়ের কাছেই বড় বড় দাড়িওয়ালা মুফতি মুহাদ্দিস পায়ের কাছে বসে হা করে ওনার বয়ান কিনছে, মনে হচ্ছে কাবা শরীফের খতিবের বয়ান কিনছে। তার মানে কি? এমন ওদের অ্যাটিটিউড, ওই যারা সামনে শ্রোতাগুলো ছিল আলেপুডামা, মনে হলো এরা সব কটা পায়ায় মালিশ করা পাবলিক। এরা আবার বলে আমার
দলটল করি না, আমাদের লোক টোক নেই, আমরা দিদির আজকা তসবি দেখি। এটাই শয়তানের খালাতো ভাই, এরাই শয়তানের বউ ভাই। তোমরা সারা জীবন মালিশই করো, শয়তানের উজু ভিড়ি কোথায়? তুমি আমাদের জন্য পাঠাও। এরে ভাই, এদিকে খালি দোয়া করা কাজ, আপনি এরকম একটা লোককে সমাপ্ত করবেন না? দোয়া করে যদি সব চেঞ্জ হবে, রাসূল তো সব দোয়া করে, আল্লাহ রাসূল তো বদরের যুদ্ধের আগে দোয়া করলো, আল্লাহ তুমি যদি সাহায্য না করো মুসলিম থাকবে না, ইসলাম থাকবে না। রাসূল সেজদায় পড়ে কাঁদলেন, আল্লাহ বলছে ঠিক আছে আমি 2000 ফেরেশতা দেব, আবার কাঁদলেন, আল্লাহ বলছে 3000, আবার কাঁদলেন, আল্লাহ বলছে 5000। এই যে 5000 ফেরেশতাই তো বদরের যুদ্ধে 1000 কাফেরের সাথে যুদ্ধ করতে পারতো, 313 জনের আর যাওয়ার কি দরকার ছিল? দোয়া তো হয়ে গেল, কথা কানা গেল, দোয়া তো হয়েই গেল। আল্লাহ রাসূল দোয়া করলেন, আল্লাহ তুমি যদি সাহায্য না করো ইসলাম থাকবে না, মুসলিম থাকবে না। আল্লাহ বলে ঠিক আছে যাও, 5000 ফেরেশতা দিয়ে আমি তোমার সাহায্য করব। তাহলে 5000 ফেরেশতা যেহেতু বাহাতি হয়ে গেল, তাহলে ফাও ফাওয়ার বদলের যুদ্ধে যাওয়ার কি দরকার? ওই 5000 আর 1000 লড়াই করলেই তো কাম শেষ, কথা বল না কি লাই? কষ্ট হইতেছে আপনাদের বুঝতে? আমার জড়তা নাই তো বুঝেন, আমি কাউকে আঘাত করার জন্য কথা বলি না, কাউকে কটাক্ষ করার জন্য কথা বলি না, আমি শুধু সঠিক তথ্য দিয়ে সঠিক কথাগুলো সুন্দরভাবে উপস্থাপন করে জাতির মেয়ের মস্তক ধুলাই করার চেষ্টা করি। আপনার বিবেকে মহাসত্য আছে, আপনাকে বুঝতে হবে, কারণ মনে রাখবেন কিয়ামত পর্যন্ত ওয়াজ করে সুদ ঘুট জেনাবি বিচার বন্ধ করা যাবে না যতক্ষণ ওই চেয়ার থেকে আদেশ না আসবে, আর ওই চেয়ার পরিবর্তন না হলে সমাজ পরিবর্তন হবে না। আমার নবী তার বাস্তব উজ্জ্বল দৃষ্টান্ত, 13টা বছর নবী এমন ভাবে চেষ্টা করেছে, 88টা সূরা নাযিল হইছে মক্কার জিন্দেগিতে, 88টা সূরা, 114টা সূরার মধ্যে 88টাই নাযিল হইছে মক্কায়, আর আমার নবী 13টা বছর 88টা সূরা দিয়ে মাথার ঘাম পায়ে ফেলে, খাওয়া নাই, ঘুম নাই, রাত নাই, দিন নাই, দূর থেকে দূরান্ত, দেশ থেকে দেশান্ত এত চেষ্টা করেছে। আল্লাহ বলছে রাসূল তুমি তো মারা যাবা, এত পরিশ্রম করছে কেন? আমি তো তোমারে মিডিয়ার পুলিশ করে বানাইনি, তোমার দায়িত্ব খালি পৌঁছে দেওয়া। আল্লাহ রাসূলের চেষ্টা দেখে, রাসূলের অক্লান্ত পরিশ্রম দেখে, এই সমাজ পরিবর্তনের চেষ্টা দেখে, মানুষকে হেদায়েতের পথে আনার চেষ্টা দেখে, মানুষকে সঠিক রাস্তা দেখানোর চেষ্টা দেখে, আমার আল্লাহই বলে দিল নবী তুমি তো মারা যাবা, আমি তো তোমারে পুলিশ মিডিয়ার আর্মি করে বানাইনি, আমি তো তোমারে বলেছি খালি পৌঁছে দাও। আল্লাহই বলতেছেন এমন চেষ্টা করেছে, 13টা বছরে পারে নাই, কারণ কি? আল্লাহ কখনো পর্যন্ত তাকে সেই সিয়ারটা দেয় নাই, আর সিয়ারটা না দেওয়ার কারণে 13 বছরে 88টা সূরা দিয়ে সমাজ পরিবর্তন হয় নাই। মানুষ তাহলে প্রত্যেকটা কথা ধরেন দিয়ে খাটা, সমাজ যদি পরিবর্তন করার দরকার হয় চেয়ারটা বড় লাগে, আর চেয়ার যদি বড় হয় আদেশ নিষেধ বাস্তবায়ন হয়, চেয়ারের উপরে নির্ভর করে আদেশটা বাস্তবায়ন হয়, নিষেধটা বাস্তবায়ন হয়। মনে রাখবেন মুসলমানেরা, আমি যদি এখন ওয়াজ করি, এই দুনিয়ার মানুষ, ইউনিয়নের মানুষ, তোমরা সুদ খাইও না, চুরি করো না, সুদ খাইও না, চুরি করো না, একটা মানুষ চুরি করা বন্ধ করবে না, সুদ খাওয়া বন্ধ করো না। কিন্তু নবনির্বাচিত চেয়ারম্যান, আমার এই চেয়ারম্যান ফিরোজ হোসেন সাহেব যদি একবার এই চেয়ার থেকে আদেশ দেয়, আগামীকাল থেকে যেটাই চুরি করবে সুদ খাবে এটা ঠ্যাং ভেঙে হাতে ধরায় দেব, বলেন তো আমার চাইতে তারটা কাজে লাগবে না আমারটা কাজে লাগবে? তারটা কাজে লাগবে, কারণ আমার চেয়ারের চাইতে হের চেয়ার দেয়, কথা বান্না দেন। তাহলে আদেশটা দিচ্ছেন কে? ইন্নাল্লাহ ইয়ামুরু, আদেশটা দিচ্ছেন আমার আল্লাহ,
এখন বলেন তো আল্লাহর চেয়ারটা ছোট না বড়? আরো ধরে বলেন সকল রাজ্যের মালিক আমার আল্লাহ, ওয়ালিল্লাহি মুলকু সামাওয়াতি ওয়াল আরদ, উলিল্লাহু মামালিকাল মুলক, সকল ক্ষমতার মালিক আল্লাহ, সকল রাজ্যের মালিক আল্লাহ, আসমান জমিনের সবকিছুর মালিক আল্লাহ। তাহলে মনে রাখবেন মুসলমান বাবাজিরা, আমার আল্লাহর চেয়ারটাই যদি সবচাইতে বড় হয়, আমার আল্লাহ আদেশ দিচ্ছেন ইন্নাল্লাহা, তিনটা আদেশ তিনটা নিষেধ। এইবার বলেন এই নওগাঁ মুসলমানেরা আদেশটা কিন্তু বাস্তবায়ন হয় সিয়ারের উপরে, এবং সিয়াতে কে আছেন আদেশটা দিচ্ছেন কে তাকে যদি চিনতে পারেন, তাকে যদি চিনতে পারেন, ওই লোকটাকে যদি চিনতে পারেন যে আদেশটা দিচ্ছে, তাহলেই কিন্তু আপনার আদেশের প্রতি আন্তরিকতা আসবে, ভক্তি আসবে, শ্রদ্ধা আসবে। আর যদি চিনতে না পারেন, আদেশের প্রতি ভ্রুক্ষেপ হবে না, আদেশটা বাস্তবায়ন হবে না, আদেশের উপরে আপনার আন্তরিকতা ভক্তি শ্রদ্ধা ভালোবাসা আসবে না। আপনার ভালোবাসা আন্তরিকতা ভক্তি শ্রদ্ধা আসতে গেলে আগে আপনাকে চিনতে হবে আদেশটা দিচ্ছেন কে।